প্রবাসী একজনের বক্তব্য ধরে সাইদিকে নিয়ে একটা ফেসবুকে স্ট্যাটাসের সূত্র ধরে তার মাকে গ্রেফতার করেছে, এটা কি মানবাধিকারের লঙ্ঘনের পর্যায়ে পড়ে কি? ধন্যবাদ। এই জিনিসটা আমি একটু পরিষ্কার করতে চাই। আমরা খবর পেয়েছি যে এক জায়গাতে এই খুলনার সম্ভবত জামাতের একজন নায়েবে আমির, উনার বাড়িতে নাশকতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর একটি ষড়যন্ত্র চলছে এবং অনেকে জড়ো হয়েছে। এই তথ্য পেয়ে আমরা সেখানে যাই এবং অভিযান পরিচালনা করি। আমাদের উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে যায়। আমরা তিনজনকে সেখানে গ্রেপ্তার করি এবং আমরা জানা ছিল না কোন তিনজন কে এসে। আমরা তিনজনকে গ্রেপ্তার করি, এর মধ্যে একজন মহিলা, দুইজন পুরুষ। এবং তাকে গ্রেপ্তার করার পরে খবরটা আসছে যে এটা যিনি নারী সে বোধহয় তার ওই যে পোস্ট করেছে তার ছেলে ফেসবুক স্ট্যাটাস দিয়েছে, বাট এটা আমাদের কোনো জানা ছিল না। আমরা তথ্য পেয়েছি ওই বাড়িতে কিছু সংখ্যক লোক আইন শৃঙ্খলা পরিস্থিতির ঘটানোর জন্য তারা সমবেত হয়েছে। সেখানে আমরা বেশ কিছু ডিজিটাল ডিভাইস পেয়েছি, ল্যাপটপ পেয়েছি, বই পেয়েছি এবং নাশকতার পরিকল্পনার বিষয়ে বিভিন্ন তথ্য পেয়েছি এবং এর আলোকে মামলা নেওয়া হয়েছে। এটা কোনো ক্রমেই কাউকে উদ্দেশ্য করে এই ধরনের কোনো অভিযান পরিচালিত হয়নি। আমরা যখন তথ্য পাই আমরা ইন্টেলিজেন্স লেড অপারেশন পরিচালনা করি। ইন্টেলিজেন্সের ভিত্তিতে আমরা সেখানে যাই এবং অনেকে পালিয়ে যায়, যাদেরকে পেয়েছি তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। সামনে আগামীতে নির্বাচন এবং এই নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন যারা বিভিন্নভাবে পলিটিক্যাল বক্তব্য দিচ্ছেন এবং এই বক্তব্যের সূত্র ধরে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন ধরনের অভিযোগ করছেন। আপনার কি মনে হয় কিনা যে সরকারি এরকম দায়িত্ব থেকে পলিটিক্যাল বক্তব্য দেওয়াটা কতটা সমীচীন? আইন শৃঙ্খলা বাহিনীর যে সকল সদস্য আছেন, আমার দৃষ্টিতে এখনও কোনো রাজনৈতিক বক্তব্য পরিলক্ষিত হয়নি। আমি আইন ও বিধির আলোকে দায়িত্ব পালন করে থাকি। আইন ও বিধির আলোকে আইন শৃঙ্খলা রক্ষার জন্য যে দায়িত্ব পালন করা দরকার, যে চ্যালেঞ্জ আমার সামনে আসবে সেই চ্যালেঞ্জ আমার মোকাবেলা করতে হবে, এটা আমার আইনি দায়িত্ব। পেশাদারিত্বের সাথে সেই আইন প্রয়োগ করার দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে এবং এই আইনানুগ দায়িত্ব পালনে আমাদের সদস্যগণ কখনো কুণ্ঠিত নয় এবং এটা আমার দায়িত্ব পালন করতে হবে। আইনানুগ দায়িত্ব পালন করতে আমি বাধ্য এবং এই আইনানুগ দায়িত্ব পালন করার জন্য আমার প্রশিক্ষণ রয়েছে। আইন আমাকে পড়ানো হয়, আমাকে আইন কীভাবে প্রয়োগ করতে হয় সেই প্রশিক্ষণও দেওয়া হয় এবং এর জন্য আমাকে লজিস্টিক্স ইকুইপমেন্ট সব কিছু সহ আমরা জনগণের যানমালের নিরাপত্তা প্রদানের জন্য নিয়োজিত হই এবং জনগণের যানমালের নিরাপত্তার জন্য যেটা করা দরকার, যে দায়িত্ব পালন করা দরকার আইনানুগভাবে পেশাদারিত্বের সাথে সেই দায়িত্ব আমরা সবসময় পালন করে আসছি।